আসসালামু আলাইকুম, বার্স হেলথ টিপসের গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সাধারণত কথা বলবো, পাখির ঘরে যখন ডিম থেকে বাচ্চা হয়, বেবিগুলো যখন বড় হওয়া শুরু করে, তখন সাধারণত কে যে পানি, সফট ফুড, এগ ফুড, যে সার, মিনারেলগুলো, পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখবেন। এই সময় প্রচুর পরিমাণ পাখিদের খাবারের প্রয়োজন হয় এবং ঘন ঘন বাচ্চাদের খাওয়াতে হয়। তো এই সময় অনেকে ভুল করে, কেউ যে পর্যাপ্ত পরিমাণ খাবার রাখে না, যে ক্ষেত্রে মা বাবা এগ্রেসিভ হয়, অনেক সময় বাচ্চাদেরকে খেতে দেয় না, বাচ্চারা যখন কিছু খাওয়ার জন্য ডাকাডাকি করে, তখন মা বাবা এগ্রেসিভ হয়ে বাচ্চাদেরকে মেরে ফেলে। আমরা অনেক সময় দেখি কেউ ভিতরে বাচ্চা মারা যায়। তো অনেকগুলো কারণের মধ্যে একটা একটা কারণ, আমরা সঙ্গে সবাই খেয়াল রাখবো যে যখন পাখি ডিম থেকে বাচ্চা দেয়, তখন সবসময় একটু সফট ফুড, পর্যাপ্ত পরিমাণ পানি, খাবার, মিনারেল ব্লক এগুলো দিয়ে রাখবে। এক্ষেত্রে আমাদের পাখিটা পাখির বেবিগুলো পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হবে। তো এখন দেখা যাচ্ছে যে মনে কেরাল করে পাখিগুলো একটা থেকে খাওয়াই দিচ্ছে, শীঘ্রই ডিম বাচ্চা দেবে। তো আজকের ভিডিও এটুকুই, যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি আবার কোনো ভিডিওতে দেখ